আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি সবার জীবন হাসি আর আনন্দে ভরে উঠুক সবার প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের এই টিউটোরিয়াল আজকে আমি আপনাদের সাথে প্রেসার কুকারে চিকেন বিরিয়ানির একটা ভিডিও শেয়ার করব শুধু ঈদে না যে কোনো অকেশনেই কিন্তু আপনারা এই রেসিপিটি প্রিপেয়ার করতে পারেন বিশেষ করে জার্নি করার সময় এই রেসিপিটি কিন্তু আপনারা শর্ট টাইমে ইজিভাবে প্রিপেয়ার করতে পারেন কারণ জার্নি করার সময় আমরা অনেকেই কিন্তু বক্স ভরে খাবার নিয়ে থাকি যাতে করে জার্নি করার সময় রাস্তার মধ্যে খাবার নিয়ে বাচ্চা কিংবা বড়দের কোনো রকম অসুবিধায় পড়তে না হয় প্রেসার কুকারে চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি 3 কাপ পোলাও চাল বা কালিজিরা চাল নিয়েছি খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে ঝুড়িতে রেখে দিব পানি ঝরানোর জন্য এখানে প্রেসার কুকারে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল এক কাপ পেঁয়াজ কুচি মিডিয়াম আঁচে নেড়েচেড়ে বেরেস্তা তৈরি করে নিব তবে অবশ্যই কিন্তু বেরেস্তা তৈরিতে ঘি বা বাটার ব্যবহার করবেন এতে করে বেরেস্তার টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু অনেক বেশি রিচ হবে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ বাটার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে আমার বেরেস্তা কিন্তু রেডি হয়ে গেছে পিরিচে উঠিয়ে নিয়েছি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 700 গ্রাম বোনলেস চিকেন এখানে লেগ পিস থাই পিস এবং ব্রেস্ট পিস আছে অর্থাৎ মুরগির বুকের মাংস রানের মাংস এবং থায়ের মাংস আছে সমস্ত হাড়গুলো কিন্তু আমি অ্যাভয়েড করেছি দিয়ে দিচ্ছি 7 মতো লবণ আর 1 টেবিল চামচ লেবুর রস গোলমরিচের গুঁড়া 1 চা চামচ আদা রসুন বাটা 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ ধনে গুঁড়া 2 চা চামচ জিরা গুঁড়া 2 চা চামচ গরম মশলার গুঁড়া 2 চা চামচ বিরিয়ানি মশলার গুঁড়া 2 চা চামচ জয়ত্রী জয়ফল গুঁড়া 1/2 চা চামচ সব কিছু একসাথে খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব এখানে আছে 4টা এলাচ 7-8টা লবঙ্গ 10-12টা গোলমরিচ 2 টুকরা দারুচিনি 2টা তেজপাতা যে তেলে আমি বেরেস্তা তৈরি করেছি সেই একই তেলে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা চিকেন এক মিনিট আমি খুব সুন্দর করে তেলে ভেজে নেব এখানে আছে 1/3 কাপ টক দই টক দইটা খুব সুন্দর করে ফেটে নিয়েছি এই টক দইটা আমি দিয়ে দিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন পুড়ে যেন না যায় মাঝে মাঝে অবশ্যই কিন্তু নেড়েচেড়ে দিতে হবে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা 1 টেবিল চামচ 1 টেবিল চামচ 2 টেবিল চামচ 1 টা বড় টমেটো কুচি করে নিয়েছি 1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা হাত দিয়ে এভাবে একটু ভেঙে দিব দিয়ে দিচ্ছি 10-12টা কাঁচামরিচ সব কিছু একসাথে আবারও আমি তেলে ভেজে নেব জাস্ট 1 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে
ধুয়ে রাখা পানি ঝরানো সেই কালিজিরা বা পোলাও চালটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি 6 কাপ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এক মুঠি কিশমিস। আর দিয়ে দিচ্ছি লবণ। যখন দেখবেন পানি শুকিয়ে ঠিক এরকম হয়েছে তখন প্রেশার কুকারের ঢাকনা দিয়ে এটাকে লক করে দেব এবং মিডিয়াম হাই ফ্লেমে জাল দিয়ে একটা হুইসেল উঠিয়ে নেব। তারপর চুলার ফ্লেমটা লো করে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সরাসরি প্রেশার কুকার ট্যাপের নিচে দিয়েছি। কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পাবেন প্রেশার কুকারের ভেতরে থাকা সমস্ত গ্যাস গা দিয়ে বের হয়ে গেছে এবং ঢাকনাটাও কিন্তু খুলে গেছে। আমার কিন্তু প্রেশার কুকারের চিকেন বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। এখন আমি এর ভেতরে দিয়ে দিব কাজু বাদাম, ব্লেন্ডারে গুঁড়া করে রেখেছি সেটা, আর কিশমিস। এ অবস্থায় কিন্তু এই চিকেন বিরিয়ানিটা গা মাখা মাখা থাকবে। এতে ভয় পাবার কিছু নেই। আপনি যখন এর ভেতরে মাওয়া কিংবা গুঁড়া দুধ দিবেন তখন কিন্তু এটা ঠিক হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। সফট হ্যান্ডে সব কিছু একসাথে মিশিয়ে নেব। যেহেতু এই চিকেন বিরিয়ানিতে কোনো হাড়হাড্ডি নেই তাই বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। এখন একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে দিচ্ছি। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটা লাভ রিয়েক্ট দিবেন, লাইক আর ফলো দিয়ে রাখবেন, সেই সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনারা কিন্তু চাইলে এই রেসিপিটা বক্স ভরে জার্নিতেও নিয়ে যেতে পারেন। অসম্ভব টেস্টি এই রেসিপিটি প্রিপেয়ার করাটা, যেমন ইজি খেতেও কিন্তু অসম্ভব টেস্টি। এক কথায় আজকের এই প্রেশার কুকারের চিকেন বিরিয়ানিটাও কিন্তু ছিল অসম্ভব টেস্টি। উপর থেকে দিয়ে দিচ্ছি কিশমিস, বেরেস্তা, টমেটো ফুল করে নিয়েছি সেটা দিচ্ছি, গাজর দিচ্ছি আর লেবুর স্লাইস দিচ্ছি। জার্নি করার সময় কিন্তু এভাবে বক্স ভরে আপনারা এটা নিয়ে যেতে পারেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে, সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।